all of a sudden, abruptly, suddenly, we come to know that Mr. Bingley is leaving Netherfield Park for London. So, ete kore, ei je ekta sweet relationship, a kind of sweet, a sort of sweet relationship, a mode of sweet relationship has been developed or has developed between Jane and Mr. Bingley, and there is a possibility of engagement between them. এই সম্ভাবনাটা একেবারেই অ্যাবলিশড হয়ে গেল দিস পসিবিলিটি ইজ কমপ্লিটলি অ্যাবলিশড বিকজ অফ দি ডিসিশন বাই মিস্টার বিংলি টু গো টু লন্ডন ওকে লিভিং নেদারফিল্ড পার্ক তাহলে শোকের ছায়া নেমে আসলো দি হোল ফ্যামিলি মেম্বার্স অফ দি হোল ফ্যামিলি অফ মিস্টার বেনেট বিকেম টু মাস স্যাড অ্যান্ড শক অ্যান্ড হার্ট কেমন ঠিক না তো তাহলে কি হবে বলেন এর আগে একটা ঘটনা ঘটে স্যার উইলিয়াম কলিন্স হান্সফোর্ড শায়ার থেকে আসেন স্যার উইলিয়াম কলিন্স এবং মিস্টার বেনেটের মধ্যে একটা সম্পর্ক আছে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন স্যার উইলিয়াম কলিন্স অ্যান্ড মিস্টার বেনেট ক্যান ইউ টেল আস দি রিলেশনশিপ দি নেম অফ দি রিলেশনশিপ কাজিন তো সে এখন বিয়ের পারমিশন পেয়েছে স্যার উইলিয়াম কলিন্স হ্যাজ গট দি পারমিশন অফ ম্যারিজ ফ্রম হার গার্ডিয়ান লেডি হোয়াট ইজ দি নেম অফ দি লেডি ক্যাথরিন দি ওয়াট স্যার ক্যারোলাইন বিংলি নো নো ক্যাথরিন স্যার ক্যাথরিন দি ওয়াট রামায়ণ পড়ে এসে সীতারামের মাসি না না স্যার পড়িনি স্যার এই জন্য পারছি না যদি পড়েন নাই তাহলে তো আন্দাজে এভাবে গ্রোপিং ইন দি ডার্কনেস করলে তো হবে না ঠিক না তিনি অনুমতি দিয়েছেন তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাইট শি হ্যাজ কন্ডিসেন্ডেড টু গিভ হার অ্যাপ্রুভাল ফর দি ম্যারিজ অফ স্যার উইলিয়াম কলিন্স লেডি ক্যাথারিন দি বার্গের যে প্যারিশ চার্চ আছে প্যারিশ মানে পাড়া সেই চার্চের প্রিস্ট কেমন সেই আগেকার দিনে ওরকম অনুমতি লাগতো বিয়ের জন্য কোথাও কোথাও পৃষ্ঠা তো বিয়েই করতেন রাইট এনিওয়ে সেগুলো অনেক অনেক লম্বা কাহিনী কাজে উনি আসলেন স্যার উইলিয়াম কলিন্স এসেছিলেন হি কেম টু দি ভিলেজ অফ লংবার্ন এসে তো ওনার চক্ষু সানাবড়া উনি দেখতে পান যে পাঁচটা বিউটিফুল গার্ল চিন্তা করলেন আমার বিয়ের জন্য আর কোনো হেডেক থাকা উচিত নয় এই এখানে কোনো না কোনো একটা মেয়েকে বিয়ে করে নিলেই হয়ে গেল এভরি গার্ল ইজ ইকুয়ালি বিউটিফুল রাইট বুঝতে পারছেন তো তো প্রথমেই শুরুতেই হি প্রপোজড ফর জেইন জেইনস মাদার রিপ্লাইড দ্যাট জেইন ইজ অলমোস্ট এনগেজ টু এ জেন্টলম্যান ক্যান ইউ টেল মি দি নেম অফ দি জেন্টলম্যান উইথ হোম জেইন ইজ অলমোস্ট এনগেজ মিস্টার বিংলি Mr. Bingley. তাহলে ফাইনালি তার অ্যাটেনশন ইজ ডাইভার্টেড টু এলিজাবেথ এলিজাবেথের সঙ্গে একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউ এলিজাবেথ অ্যাকচুয়ালি ডিড নট কমপ্লাই ডিড নট অ্যাগ্রি টু ম্যারি স্যার উইলিয়াম কলিন্স এতে করে স্যার উইলিয়াম কলিন্স খুব শকড হন হার্ট হন ওই দিন দ্যাট ডে এলিজাবেথস ফ্রেন্ড নাম কি তার ডার্সি এলিজাবেথের বান্ধবীর নাম ডার্সি হয় আমি বলে দিলাম শার্লট লুকাস বলেন তো শার্লট লুকাসের বাড়ি কোথায় আসলে আপনারা ট্যালেন্টেড মানুষ আমি সাংঘাতিক ট্যালেন্টেড মানুষ এই মাঝে মাঝে স্মৃতিশক্তি একটু প্রখর হয়ে উঠে একটু মনে করে দিলে মনে হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা ওই যে আমি বলছিলাম না আপনাদের আমার এক বন্ধু ছিল হ্যাঁ সে মাঝে মাঝে বলতো জানো
আমার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, সার একটু কেউ মনে করে দিলেই মনে হয়ে যায়। চিন্তা করে দেখেন যে কি 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 পরিমাণ সাপ তার মেমোরি, চিন্তা করে দেখেন। হ্যাঁ, সো লিটারেচারের পরিভাষা, ইন্ডি টার্ম অফ লিটারেচার, এটাকে কি বলে? এই যে আমার স্মৃতিশক্তি খুব প্রখর, একটু মনে করে দিলেই মনে হয়, এটাকে কি বলে বলে? এটার নাম কি? লিটারেরি? হ্যাঁ, সরি, মেটাফোর স্যার, মেটাফোর। মেটাফোর তো কম্পারিজন, এটার নাম হলো আয়রনি, আয়রনি। হ্যাঁ, আয়রনি, আয়রনি মানে হলো, আয়রনি মানে কন্ট্রাস্ট। আয়রনি ইজ এ কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি। আয়রনি ইজ এ কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি। কেমন তো কন্ট্রাস্ট কোথায়? যে সে বললো যে আমার স্মৃতিশক্তি খুব শার্প, খুবই প্রখর, কিন্তু পরের যে অংশ তিনি বললেন যে একটু মনে করে দিলেই মনে হয়, এটার সঙ্গে আগের অংশের কিন্তু মিল নাই, একটা কন্ট্রাস্ট আছে। কেমন? কাজে বাস্তবতা হলো, রিয়ালিটি হলো, তাকে মনে করে না দিলে সে মনে করতে পারে না, অথচ সে বলছে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স হলো, অ্যাপিয়ারেন্স হলো যে সে বলছে যে হিজ মেমারি ইজ ভেরি শার্প। আমার কথা বুঝেছেন জেন্টলম্যান? তাহলে আয়রনি ইজ এ কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি। এনিওয়ে, তাহলে এই আমরা শার্লট লুকাস এলিজাবেথের বান্ধবীর নাম, তাই না? হ্যাঁ, ওই দিন, ওই দিন, যেদিন, কোন দিন? ওই দিন, সেদিন, যেদিন, ওই দিন, ওই দিন, সেদিন, যেদিন, ওই দিন। হ্যাঁ, এটা, সেটা, যেটা, ওটা। বলে যে এটা কোনটা? বলে এটা, ওটা, যেটা, সেটা। চিন্তা করে দেখেন কি এনিগম্যাটিক, কি মেটাফিজিক্যাল আনসার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে এলিজাবেথ যখন রিফিউজ করলেন, হোয়েন এলিজাবেথ রিফিউজড স্যার উইলিয়াম কলিন্স, হি গট শকড অ্যান্ড আপসেট, বাট অন দ্যাট ডে এলিজাবেথস বোজম ফ্রেন্ড ওয়াজ অলসো ইনভাইটেড, শি কেম টু দি ভিলেজ অফ লংবার্ন, টু দি হাউস অফ মিস্টার অ্যান্ড মিসেস বেনেট। সে কে? শার্লট লুকাস। শার্লট লুকাস বাই দি বাই স্যার উইলিয়াম কলিন্সের সঙ্গে এই কথাবার্তা বলা শুরু করলেন। বলতে বলতেই তারা পরস্পরের প্রতি কি হয়ে গেলেন? দে ফেল ইন লাভ উইথ ওয়ান অ্যানাদার, লাভ এট ফার্স্ট সাইট। এরপরে যাওয়া বার্তায় এনগেজমেন্ট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এগুলো ঘটনা, অনেক ঘটনা আছে, এগুলো আর বলছি না। এরপরে বিয়ের পরে দাওয়াত করবে না, বলেন এলিজাবেথ চলে যাচ্ছে। হ্যাঁ, তার তার হাজবেন্ডের বাড়িতে। কোথায়? কোথায় বাড়ি? হাজবেন্ডের বাড়ি কোথায়? হার্টফোর্ডশায়ারে। হ্যাঁ, হার্টফোর্ডশায়ার, তাই না? সেখানে স্যার উইলিয়াম কলিন্সের একটা চাকরি আছে, তাই না? এবং সে চাকরি হাই স্যালারির চাকরি, তখনকার দিনে ফ্রেশদের অনেক হাই স্যালারি ছিল। লোকজন লেখাপড়া করত, ক্যামব্রিজ অক্সফোর্ডে লেখাপড়া করত থিওলজি নিয়ে, ধর্মতত্ত্ব নিয়ে। কেমন? এবং আপনারা আপনারা জেনে অবাক হবেন যে অক্সফোর্ড, ক্যামব্রিজ এই ইউনিভার্সিটি গুলো, দিস ইউনিভার্সিটিজ ওয়ার প্রাইমলি এস্টাবলিশড ফর স্টাডিং থিওলজি, ধর্মতত্ত্ব পড়া লেখার জন্যই এই ইউনিভার্সিটি গুলো তৈরি করা হয়েছিল। লেটার অন অনেক সাবজেক্ট লেখাপড়া করে, ক্লাসে মাঝে মাঝে আসে, সেটা তো আমাদের সৌভাগ্য। না স্যার, ক্লাসে স্যার আমি মিস দিতাম না, আমার স্যার নেটে একটু প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ শারিয়ার। আচ্ছা, আমি বলছিলাম যে তাহলে স্যার উইলিয়াম কলেজের একটা চাকরি আছে, স্যার উইলিয়াম কলেজ হাজ এ জব দেয়ার, এ লফটি জব, হ্যান্ডসাম জব, হ্যান্ডসাম স্যালারির জব। হ্যাঁ, এ জব হাই স্যালারির জব, এই জন্যই শার্লট লুকাস তাকে বিয়ে করলেন। শার্লট লুকাস ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল গার্ল, শি ইজ নট অ্যাজ ইমোশনাল অ্যাজ এলিজাবেথ, অত চিন্তা ভাবনা নাই। একটা মানুষ চাকরি বাকরি করেন, টাকা পয়সা, বেশ কিছু টাকা পয়সা আর্ন করেন, বাস, দ্যাটস অল। ওকে, এই চিন্তা করে সে সে খুবই রিয়েলিস্টিক মেয়ে। কে? শার্লট লুকাস। শার্লট লুকাস। তাহলে বিয়ের পরে তারা চলে গেল এবং যাওয়ার আগে দাওয়াত করলো, কাকে কাকে, হু আর ইনভাইটেড বলেন। আমি একটা আসলে আপনাদের একদম সব বলে দিয়েছি আমি আমার আগের লেকচার গুলো, তো আপনাদের আমি একটু কোশ্চেন করছি যাতে করে এগুলো আপনারা মনে আছে কিনা সেগুলো দেখার জন্য, ইন অর্ডার টু জাজ ইভ্যালুয়েট, রাইট? সো ইউ মে কল ইট এ রিভিউ ক্লাস।
তো তাহলে দাওয়াত করে গেলেন কাকে কাকে? শার্লটির বান্ধবী, শার্লটির এলিজাবেথ, শার্লটির বান্ধবীর নাম কি? এলিজাবেথ। এলিজাবেথ। শার্লটির বাবা নাম কি? ব্যানেট, মিস্টার ব্যানেট। স্যার উইলিয়াম, স্যার উইলিয়াম লুকাস, স্যার উইলিয়াম, স্যার উইলিয়াম লুকাস। লুকাস, তাদের বাড়ি, তাদের বাড়ি কোথায়? মেরিটন। তাদের বাড়ি কোথায়? আগ্রাবাদ না? মেরিটন স্যার, মেরিটন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো একবার ক্লাসে মেয়েদের শিখালাম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা পড়াতে, কেমন? ইন্টিমেশনস অফ ওড, ওড কবিতাটার টাইটেল হলো ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। বিশাল এক টাইটেল, কারণ ছাত্র জীবনে অনেক কষ্ট করে মুখস্থ করার কারণে এখনো ভুলে যায় না, কেমন? মাশাআল্লাহ। তো টাইটেল হলো ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। তো সেই কবিতায় এক জায়গায় আছে গড ইজ আওয়ার হোম, কেমন? তো তাদের সেটা আমি বুঝিয়ে দিলাম যে দেখো আমাদের এই পৃথিবীটাই শেষ জায়গা নয়, আমাদের আলটিমেটলি এখান থেকে চলে যেতে হবে। ফাইনালি উই উইল মিট গড, সেই জায়গাটাই, গড ইজ আওয়ার হোম। এভাবে নানান কথা সুন্দর করে তাদেরকে ফিলোসফিক্যাল কথা, প্ল্যাটনিক কথা, হ্যাঁ প্ল্যাটনিক ফিলোসফি সেখানে আছে, প্ল্যাটনিক ফর্ম সেখানে ডিফাইন করা হয়েছে, হ্যাঁ এগুলো বোঝানোর পরে জাস্ট কিছুক্ষণ আমি বুঝাইছি, তারা আমার আগের যে যে লেকচার, লেকচারের অংশ ওটা ভুলে গেছে। তো আমি বললাম তাহলে এবার বলেন যে আমাদের বাড়ি কোথায়। এই মেয়ে তোমার বাড়ি কোথায়? বলছে স্যার আমার বাড়ি পটিয়া। আরেকজনকে বললাম হোয়ার ইজ ইউর হোম? বলছে যে আমার বাড়ি সাতকানি। আরেকজনকে বললাম হোয়ার ইজ ইউর হোম? বলছে আমার বাড়ি মিরেশ্বরে। বুঝছেন? তো বললাম আহা, এতক্ষণ, এতক্ষণে অরিন্দ কহিল বিষাদে, এই যে আমার প্রচেষ্টা একেবারে ব্যর্থ হয়ে গেল। এতক্ষণ ধরে যে জিনিসটা আপনাদের বুঝালাম, বুঝালাম যে গড ইজ আওয়ার হোম, আর আপনারা যখন আমি হোয়ার ইজ ইউর হোম জিজ্ঞেস করলাম, তখন কেউ বলছেন সাতকানিয়া, কেউ বলছেন লোহাগাড়া, কেউ বলছেন পটিয়া, কেউ বলছেন আনোয়ারা, কেউ বলছেন যে খাগড়াছড়ি, রাঙামাটি ইত্যাদি, এন্ড হোয়াট নট। বুঝছেন? আচ্ছা তাহলে এবার দাওয়াতে চলে গেল কারা? স্যার উইলিয়াম লুকাস, এলিজাবেথ, এলিজাবেথ অ্যান্ড এলিজাবেথ অ্যান্ড 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 শার্লট লুকাস এর ইয়াঙ্গার সিস্টার মারিয়া, তারা চলে গেল হান্সফোর্ড শহরে। যাওয়ার আগে দে মাস্ট ক্রস লন্ডন, লন্ডনে তারা মিস্টার গার্ডিনারের বাড়িতে গেল। দে ওয়েন্ট টু দ্য হাউস অফ মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার, সেখানে গিয়ে তারা জেনকে পেলো। জেনকে জিজ্ঞেস করলো, জেন ইজ দেয়ার এনি কমিউনিকেশন বিটুইন ইউ অ্যান্ড মিস্টার বিংলি? কারণ এই যে এলিজাবেথের, জেনের সঙ্গে যে মিস্টার বিংলির একটা সুন্দর একটা লাভলি রিলেশনশিপ ডেভেলপ করেছিল, এটা ভেঙে যাওয়াতে এলিজাবেথ পার্সোনালি, শি ইজ পার্সোনালি, শি ইজ ট্রিমেন্ডাসলি হরিবলি হরিবলি শকড, আপসেট, হার্ট। তো জেন কি বললো জানেন? কি বলেছিল জেন বলেন দেখি, মনে আছে? কোনো কোনো কথাবার্তা হয় না, এস কোনো যোগাযোগ নেই, কমিউনিকেশন নাই। ইভেন মিস্টার বিংলি সো ফার হ্যাজ নট রিটেন এনি লেটার টু জেইন। দিস ইজ টেরিবলি শকিং, দিস ইজ টেরিবলি শকিং। এই দুঃখবোধ, এই দুঃখবোধ নেই, উইথ দি সেন্স অফ, সেন্স অফ, সেন্স অফ প্যাংস, অ্যাগনি ইন হার হার্ট, এলিজাবেথ, স্যার উইলিয়াম লুকাস অ্যান্ড মারিয়া, দে এগেইন স্টার্টেড দ্য জার্নি টুয়ার্ডস হান্সফোর্ডশায়ার। দুইটা জায়গা আছে, একটা হলো স্যার উইলিয়াম কলিন্স এর বাড়ি, চার্চ এর সঙ্গে লাগানো, জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য চার্চ। অ্যানাদার বিগ হাউস ম্যানশন ইজ রোজিংস পার্ক, মনে রাখতে হবে, রোজিংস পার্ক। এই রোজিংস পার্ক লেডি ক্যাথারিন এর বাড়ি, লেডি ক্যাথরিনস হাউস, হাউস বললে ভুল হবে, এটা একটা বিগ হাউস, রাইট, ম্যানশন, ম্যানশন। তো সেখানে তাদের মধ্যে খুবই গুড রিলেশনশিপ, যেহেতু আমরা দেখেন না মৌলানা সাহেবদের আমরা মাঝে মাঝে দাওয়াত টাওয়াত করে খেলাই, আর এবং অধিকাংশ মৌলানা সাহেবদের দেখবেন যে চেহারা নাজুক সদস্য, কারণ কি জানেন? এটা তাদের দোষ তাদের দোষ নয়, দোষ হলো যে আমাদের, আমরা তাদের একসঙ্গে মুরগি খাওয়াই, ওই একই খাবার পরিবেশনায় গরুর গোস্ত ভুনা থাকে, ওখানে চিংড়ি থাকে, লবস্টার থাকে, কেমন? তো এতগুলো জিনিস আপনি একটা মানুষকে যদি খাওয়ান তাহলে ন্যাচারালি তার সে ফ্যাটি হয়ে যাবে, এটা মানুষ সাহেবদের দোষ নেই। হ্যাঁ মানুষ সাহেবরা কি করবে, তারা দাওয়াত পেয়েছে, এখন আমাকেও যদি আপনি দাওয়াত দিয়ে 12 ধরনের আইটেম আপনি খাবার দেন, তো আমি ওখানে তো খেয়েই আসবো, কি বলেন? এভরিবডি উইল ডু দিস। কাজেই এই ধরনের একটা সম্পর্ক তাদের সম্বন্ধে ছিল স্যার উইলিয়াম কলিন্স, হ্যাঁ, এবং লেডি ক্যাথরিন। তো সেখানে এলিজাবেথ গেল, এলিজাবেথ যাওয়ার পরে আমি কিন্তু আপনাদের প্রশ্ন করছি, গল্প শোনাচ্ছি না, কেমন?
আমি কিন্তু প্রশ্ন করবো, হঠাৎ করে একটা প্রশ্ন করে বলবো। এরপরে একদিন এলিজাবেথ দেখলেন কেমন, যে টু জেন্টলম্যান আর অ্যাপ্রোচিং দি হাউস অফ স্যার উইলিয়াম কলিন্স। এই দুই জেন্টলম্যানের মধ্যে একজনের নাম পরে কাছাকাছি আসতেই জানা এলিজাবেথ দেখতে পেলেন, এলিজাবেথ দেখতে পেল যে দিস ইজ নো আদার দ্যান ডার্সি। বাট মাই কোয়েশ্চেন ইজ, হু ইজ দি আদার পার্সন, হু ইজ দি আদার পার্সন? কর্নেল ফিজ উইলিয়াম, কর্নেল ফিজ উইলিয়াম। তো কর্নেল ফিজ উইলিয়াম আসলেন, আসার পরে এই কর্নেল ফিজ উইলিয়ামের সঙ্গে অনেক কথা হয়, ডার্সির সঙ্গে তো এত কথা এলিজাবেথ বলবে না, কেন জানেন তো? ওই যে প্রেজুডিস আছে এখনো, এলিজাবেথ থিংস দ্যাট মিস্টার ডার্সি ইজ এ প্রাউড ম্যান, রাইট? ওই যে প্রাউড, প্রাউড এর নাউন হলো প্রাইড, প্রাইড অ্যান্ড প্রেজুডিস আমাদের টাইটেলের, আমাদের যে টাইটেল নভেলের, হ্যাঁ নভেলের যে টাইটেল। এনিওয়ে তো ডার্সি, তো স্যার প্রাইড কে সিম্বলাইজ করতেছে এই নভেলে? আসলে এই প্রাইড সামটাইমস টার্নস টু প্রেজুডিস, টার্নস ইনটু প্রেজুডিস, অ্যান্ড সামটাইমস প্রেজুডিস টার্নস ইনটু প্রাইড, এটা আমরা বলবো। সারির আপনি আমাকে প্রশ্ন করবেন পরে, আমি এটা শেষ করে নিই। এরপরে আচ্ছা, এরপরে ডার্সি তাড়াতাড়ি করে চলে গেল, যেহেতু ডার্সির সঙ্গে এলিজাবেথের সম্পর্কটা আসলে ওই মানের একটা সুইট রিলেশনশিপ না, রাইট? কর্নেল ফিজ উইলিয়াম ইজ এ গুড ম্যান, জেন্টলম্যান, সে আরো কিছুক্ষণ গল্প করলো এলিজাবেথের সঙ্গে। বাই দি বাই সে গল্প প্রসঙ্গে বলেই ফেলেছে আনকনসাসলি যে Darcy is the man who actually broke the sweet relationship between Mr. Bingley and Jane. Gentlemen, are you with me? Sir. Yes, sir. চিন্তা করে দেখেন, এটা এলিজাবেথ জানতে পারবে। এলিজাবেথ জানার পরে মনটা আরো খারাপ হয়ে গেল। এনিওয়ে এইভাবে করে চলছে, সময় কাটছে। একদিন এলিজাবেথ বাসায় একাই আছেন, একদিন বাসায় একাই আছেন, কার বাসায়? শার্লট লুকাসের বাসায়। ওই সময় একজন লোক আসলো বাসায়। Do you know the name of the person? Darcy. Darcy, thank you very much. আপনারা স্টুডিয়াস। তো ডার্সি এসে জিজ্ঞেস করলো যে এলিজাবেথ, আসলে আমি দীর্ঘ সময় ধরে আমার একটা ফিলিং চাপা দেওয়ার চেষ্টা করেছি। I have long tried to suppress one of my feelings. I deeply love you. তো এটার পরে কি এলিজাবেথ তার লাভকে রিটার্ন করবে? না স্যার, অনেক দিনের চাপা ছিল। এলিজাবেথ কি বলেছিল, ক্যান ইউ রিমেম্বার? ওকে, এলিজাবেথ বললেন যে আই এম সরি, ইফ ইট ওয়ার পসিবল আই কুড রিটার্ন ইউর লাভ, বাট ইটস নট পসিবল বিকজ বিকজ দেয়ার আর সো মেনি থিংস, সো মেনি রিজনস বিহাইন্ড হোয়াই আই ক্যানট রিটার্ন ইউর লাভ, রাইট? বুঝেনি তো। ওই যে একবার সে তাকে বলল যে এলিজাবেথ ইজ নট বিউটিফুল এনাফ টু ড্র হিজ অ্যাটেনশন, আবার এখানে সে বিংলি জেনের মধ্যে রিলেশনশিপটা ভাঙিয়ে দিয়ে বিংলি কে বলেছে, বিংলি ইউ শুড নট স্টে হেয়ার ইন দি কান্ট্রি সাইড, ইউ শুড গো টু লন্ডন, ওকে, ইউ শুড নট মিক্স উইথ দি ভিলেজ পিপল, ওকে, ইউ আর ইউ বিলং টু অ্যারিস্টোক্রেটিক ক্লাস, সো ইউ শুড ইউ হ্যাড বেটার গো টু লন্ডন, রাইট? এই সমস্ত কথা বলে বুঝিয়ে টুঝিয়ে পাঠাচ্ছে। তো তাহলে চলে গেল ডার্সি, ফিরে চলে গেল উইথ এ স্যাড হার্ট, কেমন? এরপরের ঘটনা হলো যে এলিজাবেথ ওখানে একটা বড় মাঠ ছিল, পার্ক ছিল, সেখানে সে ইউজ টু লয়টার, ইউজ টু রোম ইন দি পার্ক বাই রিডিং দি লেটার্স অফ জেইন ফ্রম লন্ডন। জেইনের চিঠি পড়তো, হেঁটে 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 পড়তো। হঠাৎ করে সেখানে ডার্সি গিয়ে হাজির, ডার্সি কে বললো যে আসলে আমি এখানে একাকি থাকতে চাই এলিজাবেথ, কেমন? পরে আরো একদিন ডার্সি সেখানে, ডার্সি অন 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 অ্যানাদার ডে ডার্সি ওয়েন্ট দেয়ার, এবং সেখানে ডার্সি তাকে একটা লম্বা চিঠি, একটা চিঠি হ্যান্ড ওভার করলো। ডার্সি হ্যান্ডস ওভার এ লং লেটার টু এলিজাবেথ, এবং এলিজাবেথ কে বললো, এলিজাবেথ ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ কাম হেয়ার টু রিপিট মাই লাভ, জাস্ট ইউ হ্যাভ মেড সাম কমপ্লেইন্টস এগেনস্ট মি অ্যান্ড আই হ্যাভ ট্রাই টু আনসার দি কমপ্লেইন্টস, দি কোয়েশ্চনস ইউ হ্যাভ রেজড, তুমি যে কোয়েশ্চেন গুলো রেজ করেছো, যে অভিযোগ গুলো, যে গ্রিভেন্স গুলো আছে তোমার, সেগুলোর একটা আনসার আমার এই চিঠিতে আছে। ওকে ওকে, হি দেন লিভস, মিস্টার ডার্সি দেন লিভস, এবং এলিজাবেথ তখন সে এই চিঠিটা পড়ে অনেকটা কনভিনসড হয়ে যায়,
রাইট। এরপরে তাদের এখানে সবকিছু ওকে কিছুটা কনভিন্সড হয় এলিজাবেথ। এরপরে তারা চলে আসে লন্ডন, লন্ডনে সে তার মামা, মামার নাম কি, হোয়াট ইজ দি নেম অফ দি মামা, নাম মিস্টার গার্ডেন, মিস্টার গার্ডেন, হ্যাঁ বলে মামার নাম কি, বলে মামা, হ্যাঁ হ্যাঁ বলে মামার নাম বলো, বলে মামা আমাদের এক বাচ্চা আছে তাকে জিজ্ঞেস করলে এই তোমার নাম কি, ও খুব ধৈর্য সহকারে বলে নাম। ওকে এত শিখিয়ে দেওয়া হয় যে তোমার নাম এটা, হ্যাঁ এটা বলে না সে, সে কি বলে এই তোমার নাম কি, বলে নাম, তো মামার নাম কি বলে, মিস্টার গার্ডিনার, মিস্টার গার্ডিনার, মিস্টার গার্ডিনার বললো যে মিস্টার ডার্সি, ওকে মিস্টার ডার্সি হ্যাজ প্রপোজড লাভ টু ইউ, সো ইউ কুড হ্যাভ অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, ওকে হি ইজ এ সান অফ এ গুড ম্যান মিস্টার ডার্সি, হিজ ফাদার ওয়াজ মিস্টার ডার্সি, হি লং এগো ডাইড, তার বাবা অনেক আগে মারা গেছে, যাই হোক। এরপরে সে মামা মিস্টার গার্ডিনার এলিজাবেথকে বলেন যে তাহলে তুমি এক কাজ করো আমার সঙ্গে, তুমি ওই ডার্সিদের যে এরিয়া ডার্বিশায়ার, হ্যাঁ পেম্বারলি একটা মাউন্টেনাস এরিয়া, সেই পাহাড়ের উপরে তাদের বিশাল বাড়ি, একেবারে রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, তো সেই এলাকায় বিউটিফুল এরিয়া ফুল অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সিনারিজ, লেকস, মাউন্টেইনস, রাইট, স্ট্রিমস, ক্যাটারাক্টস, এগুলো দিয়ে ভরা, তো চলো ওখানে যাই একবার বেড়াতে যাই। তারপরে যাই হোক সেখানে তারা বেড়াতে গেল, গিয়ে সেখানে তারা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো। আমি বলেছিলাম সেই সময়, সেই সময় ডার্সি কি বাড়িতে ছিল, মাই কোশ্চেন ইজ হোয়েদার ডার্সি ওয়াজ প্রেজেন্ট ইন দি হাউস, নো স্যার, ছিল না, নো স্যার, ছিল না, ছিল না স্যার, ছিল না, তা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা মনে রাখছেন, মনে রাখার জন্য ধন্যবাদ আপনাদের, তাহলে ছিল না। এরপরে তারা যখন সবকিছু শুনে একটা পজিটিভ ধারণা নিয়ে, ডার্সির সম্পর্কে একটা পজিটিভ ধারণা নিয়ে তারা যখন হয়েন দেওয়া রিটার্নিং, কারণ যারা সার্ভেন্টসরা ছিল চাকর বাকররাও, দে স্পোক অফ মিস্টার ডার্সি ভেরি পজিটিভলি, রাইট, তো চাকর বাকররা কোনো মালিক সম্পর্কে, ওনার সম্পর্কে, তাদের মাস্টার সম্পর্কে যখন ভালো বলে, তখন এই মাস্টার জেনারেলি হি ইজ এ গুড মাস্টার, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট হিম দ্যাট হি ইজ এ গুড মাস্টার। যাই হোক তারা যখন ফিরছিল তখন একজন মানুষ ঘোড়ায় চড়ে আসতেছিল, এ ম্যান এ হর্স রাইডার ওয়াজ অ্যাপ্রোচিং এলিজাবেথ অ্যান্ড মিস্টার গার্ডেনার, ওই হর্স রাইডারের নাম কি, ডার্সি স্যার, মিস্টার ডার্সি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, তাহলে একেবারে ফুল মার্কস মিস্টার, এগুলো কিন্তু প্রেজেন্টেশন, এগুলোতে মার্কিং হবে, এই যে কোশ্চেনের আনসার দিতে পারছেন আপনারা, তাহলে মিস্টার ডার্সির সঙ্গে তারা আবার ডার্সির বাড়িতে গেল, সবকিছু দেখে শুনে তারা তারা ফিরে গেল, এলিজাবেথের সঙ্গে অনেক কথাবার্তা হলো, এলিজাবেথের যে প্রেজুডিসের যে বরফ, দি আইস অফ প্রেজুডিস স্টার্টেড টু মেল্ট, এরপরে তারা লংবার্নে ফিরলো, লন্ডন হয়ে লংবার্নে ফেরার পর তারা শুনলো যে কেমন, তারা লন্ডনে ফিরলো, ফেরার পরে তারা শুনলো যে লিডিয়া হ্যাজ ইলোপড উইথ দ্যাট রেজিমেন্ট, ক্যান ইউ রিমেম্বার, মিস্টার উইকহ্যাম, মিস্টার উইকহ্যাম, এ ভেরি হ্যান্ডসাম ম্যান, এবং তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন তারা ডার্সিকে এই কথাটা জানায়, যেহেতু এই উইকহ্যামটা আসলে উইকহ্যাম ওয়াজ ব্রট আপ ইন দি হাউস অফ মিস্টার ডার্সি, এটা তারা ডার্সির কাছ থেকে গল্প শুনেছিল, তো ডার্সিকে বলা হলে ডার্সি বলল ওকে সো আই এম রেডি টু সার্চ ফর মিস্টার উইকহ্যাম, সে কোথায় কোথায় থাকে আমার একটা আইডিয়াজ আছে, দেখে একটা একটা আইডিয়া আছে আমি দেখি চেষ্টা করে, ফাইনালি হি ডিসকভার্ড মিস্টার উইকহ্যাম এবং তাকে বিয়ে করতে বলে এলিডিয়াকে, কিন্তু সে বিয়ে করবে না, তার অনেক লোন আছে, কাজেই সে একটা শর্ত দিয়েছিল যে সে বিয়ে করতে পারে, এন্ড কন্ডিশন দ্যাট, তো হোয়াট ইজ দ্যাট কন্ডিশন, লোনগুলো পরিশোধ করতে হবে, সো ডার্সি এবং মিস্টার গার্ডিনার মিলে এই লোনটা পরিশোধ করার পরে দিস ইজ দি ফার্স্ট ম্যারিজ সেরিমনি, দুইজনের বিয়ে হয়, কাদের কাদের মধ্যে, মিস্টার উইকহ্যাম অ্যান্ড লিডিয়া, এরপরে আস্তে আস্তে, এরপরে আস্তে আস্তে তারা চলে আসে, আসার পরে মিস্টার ডার্সি এবং মিস্টার বিংলির সাথেও এনগেজমেন্ট হয়ে যায় এবং ফাইনালি বিয়ে হয়ে যায় তাদের মধ্যে, এভাবে নভেলটা শেষ হয়ে যায়। তো এই যে ঘটনা, জায়গা, জায়গার নাম, ঘটনাগুলো, ক্যারেক্টারের নাম, হ্যাঁ এই যে জায়গা লংবার্ন, নেদারফিল্ড পার্ক, মেরিটন, লন্ডন, হ্যাঁ দি গ্রস ভেনর স্ট্রিট, দি গ্রেসার স্ট্রিট, তারপরে হান্সফোর্ডশায়ার, রোজিংস পার্ক, এই দিজ আর দি প্লেসেস, এগুলো মনে রাখতে হবে খুব সহজ, তাহলে আপনি নভেলটা একেবারে টপ টু বটম একেবারে ইজিলি মনে রাখতে পারবেন।